বন্ধুরা আবার বেরিয়ে পড়েছি দুর্গা পূজা দেখতে, দুর্গা পূজা দেখতে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা এখন আমরা এসেছি বেলেঘাটা শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব। এই দেখো এখানে থিম কেদারনাথ। কেদারনাথের মন্দির যেমন পাহাড়ের উপরে সেরকমই এখানে প্যান্ডেলটা করা হয়েছে, খুব সুন্দর। বেলাঘাটায় কেদারনাথ দর্শনের জন্য কেমন ভিড় দেখে লাও। বন্ধুরা লাইনে 40-45 মিনিট দাঁড়ানোর পরে এই আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারছি। দেখো কত সুন্দর লাগে, যেন মনে হচ্ছে সত্যি কেদারনাথে দর্শন করতে যাচ্ছে সবাই। বন্ধুরা আমরা এখন কেদারনাথের দর্শনের জন্য পাহাড়ের উপরে উঠছি। বন্ধুরা সেরকমই অনুভব হচ্ছে, কারণ এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে। এই দেখো বন্ধুরা এখানে কেদারনাথ বসে আছেন, মাকে দর্শন করার আগেই কেদারনাথের দর্শন হয়ে গেল। বন্ধুরা এখানেরও দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে, এরকমই পুরোনো স্টাইলে দুর্গা প্রতিমা আমাকে খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে জানাবে কমেন্ট করে। বন্ধুরা এখন আমরা এসেছি গোবিন্দপুর শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসব। এখানে প্যান্ডেলের থিম রাজস্থান, মানে রাজস্থানের ধাঁচে। এই দেখো বন্ধুরা এখানে প্যান্ডেল দেখো, রাজস্থানে যেইভাবে ওখানকার মানুষের ঘর বাড়ি হয় সেরকম ঢাঁচেরই এখানে প্যান্ডেল বানানো হয়েছে।
প্রতিমাটাও দেখো কত সুন্দর। এই দেখো কারুকার্য সেরকম, রাজস্থানীদের যেরকম কারুকার্য হয় বাড়িতে সেরকম। সাইডে দেওয়াল দেখো পুরো রাজস্থানী ঢাঁচের। এই দেখো বন্ধুরা প্যান্ডেলের প্রবেশ দুয়ারে দুয়ারপাল দাঁড়িয়ে আছে রাজস্থানী স্টাইলের। এই দেখো রাজস্থানের মুঠো ঘুরেছে, কত সুন্দর মুখটা দেখো বন্ধুরা। এটা দাসপুর বাস স্ট্যান্ডের সামনে এবারে এই পূজাটা হয়েছে। প্যান্ডেলটা দেখো, হ্যাঁ থিম টিম কিছু নেই, সাধারণ একটা প্যান্ডেল, তবুও খুব সুন্দর হয়েছে। এখানের দুর্গা প্রতিমাকে ডাকের গয়না দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগে ডাকের গয়নাতে। বন্ধুরা এখন আমরা এসেছি দাসুয়ের বকুলতলায়। এটা দাসুর বকুলতলার শ্রী শ্রী সর্বজনীন দুর্গোৎসব। এখানে কোনো থিম নেই, সাধারণ একটা প্যান্ডেল, সাধারণ হলেও খুব সুন্দর, কারণ এতে বেশিরভাগটাই থার্মোকলের কাজ করা। এই দেখো বন্ধুরা প্রবেশ পথে দুর্গা প্রতিমাটা, এটাও থার্মোকলের। এখানেরও দুর্গা প্রতিমাকে ডাকের গয়না দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগে ডাকের গয়নার জন্য। বন্ধুরা এখন আমরা এসেছি কলড়া, কলড়া শ্রী শ্রী সর্বজনীন দুর্গোৎসব। এই পুজোটা কলড়ার বাস স্ট্যান্ডের একবারে সামনেই, সামনেই বলতে রোডের সাইডে পুজোটা হয়েছে। এখানে কোনো থিম নেই, সাধারণ একটা প্যান্ডেল, সাধারণ হলেও খুব সুন্দর লাইটের কারুকার্যতে। উপরে একটা মন্দিরের মতো করা হয়েছে দেখো, আর সিঁড়ি আছে, খুব সুন্দর। বন্ধুরা এখন আমরা ভিতরে প্রবেশ করছি, দেখো যেন কোনো গুহার ভিতরে আমরা প্রবেশ করছি। ওই দেখো গুহার ভিতরে যেমন বাঘ থাকে, এখানে সেরকমই বাঘের একটা ছবি লাগানো আছে। এই দেখো বন্ধুরা এখানে দুর্গা প্রতিমাটা খুব সুন্দর। এখানে দুর্গা প্রতিমার কাপড় গয়না সব বেশি মাটির। বন্ধুরা এখানে মহাপ্রভুর লীলার
ছবি দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। এই দেখো মাকে দর্শন করো, আর এদিকে নারায়ণের লীলার ছবি দেওয়া হয়েছে। বন্ধুরা, কাল ভিডিওটা শেষ করা হয়নি, কারণ কাল আমরা ডেটার সময় বাড়ি ফিরেছি, এসে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য শেষ করা হয়নি। আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে। আর বন্ধুরা, বিজয়া দশমী সবাইকে প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন রইলো।